প্রত্যেকেরই অর্থের প্রয়োজন আছে, আর অর্থের জন্যই মানুষ দিক দিগন্তে ছুটে বেড়ায় এবং বিভিন্নভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে। আপনিও অর্থ উপার্জনের চেষ্টা করেন বা করছেন, কিন্তু আপনি আপনার যদি মন মতো অর্থ উপার্জন করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে অন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এ পৃথিবীতে যারা ধনী হয়েছে তারা যা পরিশ্রম করেছে তার থেকে বেশি তাদের ভাগ্য তাদেরকে সহায়তা করেছে, তাই ভাগ্যের সহায়তা পেয়েই তারা ধনী হয়েছে। তাই আপনি যদি চান যে আপনার দুর্ভাগ্য যদি সুভাগ্যে পরিণত হয়, তাহলে যা পরিশ্রম করবেন তার থেকে অধিক ফল পাবেন, অধিক অর্থ উপার্জন করতে পারবেন। তাই অবশ্যই আপনি যদি এই জিনিসটি করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যেই। আমি আজকে আপনাদের বলে দেব এমন একটি মন্ত্র এবং তার সঙ্গে এমন কিছু ক্রিয়া, যে ক্রিয়াটি আপনি যে কোনো বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন, এবং তার যুক্তিসঙ্গত ব্যাখ্যাও আমি আপনাদের সামনে এই ভিডিওতে করব। তাই প্রত্যেককে ধর্মকথা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তার সঙ্গে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করবেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে, বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ এবং টোটকা উপাচার সম্পর্কে ভিডিও দেওয়া হয়ে থাকে। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রত্যেকেই চায় বড়লোক হতে, কিন্তু বড়লোক বললেই তো বড়লোক হওয়া যায় না বা সেই পরিমাণ অর্থ উপার্জন করা যায় না। আপনি পরিশ্রম করতে পারেন, কিন্তু পরিশ্রমের পর যেটা বাকি থাকে সেটি হচ্ছে আপনার সৌভাগ্য। আপনার যদি ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়, তাহলে আপনি যতই ইনকাম করুন না কেন সেই পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন না। তাই পরিশ্রম করলেই যে আপনি ধনী হবেন তা কিন্তু নয়। আপনি একটু খেয়াল করে দেখুন, এ পৃথিবীতে যারা ধনী ব্যক্তি তারা যে পরিমাণ পরিশ্রম করে তার থেকে বেশি উপার্জন করে, বা সেই পরিমাণ পরিশ্রম করেও অনেকে এই ঠিকমতো উপার্জন করতে পারেন না। সুতরাং এই বিষয়টি প্রত্যেকের কাছে প্রমাণিত এবং স্পষ্ট যে সৌভাগ্যের অধিকারী প্রত্যেককেই হতে হবে। তাই সৌভাগ্যের অধিকারী হতে গেলে আপনাকে দেবদেবীদের সঙ্গে কিছু উপাচার পালন করতে হবে, আর এই উপাচার যদি আপনি পালন করেন সঠিক পথে, তাহলে আপনি সৌভাগ্যের অধিকারী হতে পারেন। তা কখনো কখনো 100% সত্য, আর 100 থেকে 80% কার্যকরী পর্যন্ত হয়। সুতরাং আজকে যে উপাচারটি আমি আপনাদের সামনে উল্লেখ করব, যদি এই উপাচারটি আপনি শুদ্ধ মনে করেন, তাহলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে। যারা যা ইনকাম করছেন তার দ্বিগুণ ইনকাম বেড়ে যেতে পারে। সুতরাং বন্ধুরা, চেষ্টা করে দেখুন, যদি সম্ভব হয় অবশ্যই করবেন। আমি আজকে আপনাদের বলবো, যে কোনো বৃহস্পতিবার শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর সামনে 1 টাকার কয়েন, 1 এলাচ এবং 1 লবঙ্গ ডান হাতের মুঠোয় ধরে এই বিশেষ মন্ত্রটি বলুন। তাহলেই আপনি সন্তুষ্ট করতে পারবেন মা লক্ষ্মীকে, এবং বিশেষ প্রক্রিয়ায় এইগুলিকে রেখে দিন আপনার গৃহে। তাহলে সম্পূর্ণটা জেনে নিন। আপনি এই ক্রিয়াটি সামনে বৃহস্পতিবার করুন। আপনাকে যেটি করতে হবে, আপনি মা লক্ষ্মীর সামনে 1টি শুদ্ধ গা ঘের প্রদীপ জ্বালিয়ে দেবেন। মা লক্ষ্মীকে যেরকমভাবে পূজা অর্চনা করেন করবেন। তারপরে ডান হাতে আপনি মুঠোর মধ্যে 1টি এলাচ নেবেন, 1টি লবঙ্গ নেবেন এবং 1টি 1 টাকার কয়েন নেবেন। এইগুলিকে ডান হাতে মুঠোর মধ্যে মুঠো করে ধরে রাখবেন এবং তারপর 108 বার বলবেন এই বিশেষ মন্ত্র। মন্ত্রটি খুব সহজ মন্ত্র এবং সবাই জানেন, ওম মহালক্ষ্মী নম, ওম মহালক্ষ্মী নম। এই মন্ত্রটি আপনি 108 বার কিন্তু উচ্চারণ করবেন।
উচ্চারণ করার পর আপনার মনস্কামনা যা যা আছে মা লক্ষ্মীকে জানাবেন এবং তারপর আপনার ওই মুঠোর মধ্য থেকে 1 টাকার কয়েন, এলাচ এবং লবঙ্গ এই তিনটিকে ছোট একটি হলুদ বা লাল কাপড়ের মধ্যে পুঁটুলি মতো করে বেঁধে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, ছোট একটি লাল কাপড়ের মধ্যে পুঁটুলির মতো করে বেঁধে ফেলবেন এবং তারপর এইটিকে আপনি রেখে দেবেন আপনার লকারে। আপনার যেখানে অর্থ রাখেন, টাকা পয়সা রাখেন, সেই জায়গায় রেখে দেবেন, আর কোনো সমস্যা নেই। দেখবেন আপনার আর্থিক সমস্যা ধীরে ধীরে সমাধান হতে অবশ্যই বাধ্য। তাই বন্ধুরা, এই ক্রিয়াটি অবশ্যই আজকে চেষ্টা করে দেখুন, আপনি উপকৃত হবেন। প্রত্যেক বৃহস্পতিবার এই ক্রিয়াটি করতে পারেন, তার কারণ বৃহস্পতিবার হলো গুরু মা বৃহস্পতির বার এবং তার সঙ্গে মাতা লক্ষ্মীর বার। এইবারে যদি আপনি ক্রিয়াটি করেন তবে সর্বাধিক উত্তম ফল পেতে পারেন। আপনারা প্রত্যেকেই জানেন যে এলাচ এবং লবঙ্গের এক বিশেষ পৌরাণিক গুরুত্ব রয়েছে, এক বিশেষ পৌরাণিক মাহাত্ম্য রয়েছে। তার সঙ্গে ধাতব কয়েন মুদ্রা যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনি পেতে পারেন। তাই আপনি এই কাজটি করে দেখুন, অবশ্যই হাতে নাতে হয়তো ফল পেয়ে যাবেন। বন্ধুরা, এটিকে আপনাকে করতে হবে শুদ্ধ মনে, শুদ্ধ আচরণে করতে হবে। যদি আপনি করেন অবশ্যই এর রেজাল্ট আপনি পাবেন। আর যদি আপনি মনে সংশয় নিয়ে করেন, আপনাকে এখনই বারণ করে দিচ্ছি, দয়া করে করবেন না। ভগবানের উপর করতে হবে অন্ধবিশ্বাস, আমার ওপর নয়, অন্য মানুষের ওপরে নয়। আপনাকে যে কাজটি করতে হবে সম্পূর্ণ ভগবানের সামনে দাঁড়িয়ে, ভগবানের ওপর অন্ধবিশ্বাস যদি আপনি করতে পারেন তাহলেই সুফল পাবেন। তাই বন্ধুরা, আপনাদের বলছি যদি পারা সম্ভব হয় অবশ্যই আজই বা যে কোনো বৃহস্পতিবার আপনি এই ক্রিয়াটি করুন, দেখবেন খুব সুন্দর ফল পেয়ে যাবেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, অবশ্যই আশা করব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন উপাচারের ভিডিও দিয়ে থাকি, যার দ্বারা অনেকেই উপকৃত হয়, অনেকেই আমাদের বন্ধু হয়েছেন, যোগাযোগ রাখেন। তাই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, এই বিশেষ ক্রিয়াটি একবার করে দেখুন। তবে একটা কথা এই বিষয়ে খেয়াল রাখতে হবে, এটি কোনো অ্যালোপ্যাথির ওষুধ নয় যে আজ খেলেই বিকাল থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে। এটিতে অবশ্যই আপনার সৌভাগ্য ফিরবে এবং যখন ফিরবে আপনি তখন খুব ভালো করে বুঝতে পারবেন। তাই আপনাকে ভগবানের এই যে অশেষ করুণা পাওয়ার জন্য শুদ্ধ মনে অপেক্ষা করতে হবে। যখন আপনি পাবেন তখন আপনি নিজেই মনে মনে স্বীকার করে নিতে পারবেন যে হ্যাঁ, আমি এই উপাচারটি করে উপকৃত হয়েছি। কিন্তু যদি ভাবেন যে অ্যালোপ্যাথির ওষুধের মতো এ বেলায় করলেন ও বেলা থেকে ফল পাবেন, দয়া করে করবেন না, তার কারণ এটি এইভাবে হয় না। আমরা সারা জীবনই দেবদেবীদের পূজা পার্বণ করে থাকি, তাতেও আমাদের জীবনে উত্থান পতন থাকে। তাই এই উপাচারগুলি যদি আপনি করেন তাহলে জীবনে যে উত্থান পতন থাকবে না এমনটা নয়, সবই থাকবে, কিন্তু তবু আপনার সৌভাগ্য কিন্তু ফেরত আসবে। তাই বন্ধুরা, এই বিশেষ উপাচারটি করার জন্য অনুরোধ রইল প্রত্যেককে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। খুব তাড়াতাড়ি আমরা আরও নতুন নতুন অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলের উন্নতি হচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। অবশ্যই সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং মা দুর্গা মা লক্ষ্মীর আরাধনা করুন, শক্তির আরাধনা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।